দমকল আসতে দেরি পুড়ে ছায় লরি বোঝায় পাট ঢিল ছোড়া দূরত্বে দমকল কেন্দ্রে থাকা সত্ত্বেও সঠিক সময়ে ইঞ্জিন ঘটনাস্থলে না আসায় দমকল বাহিনীকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা মার্কেটে দমকল কর্মীদের অভিযোগ ওই সময় তারা অন্যত্র আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলেন তাই সঠিক সময়ে পৌঁছাতে পারেননি এদিকে জেসি আর গোডাউন থেকে পাট লোড করার সময় হাই টেনশন তারে ছুঁয়ে যায় লরি বোঝায় পাট দ্রুত সেই আগুন গ্রাস করে নেয় পাট বোঝায় লরিটিকে স্থানীয়রা জানিয়েছে একশো কুইন্টাল পাট ছিল ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা অন্যদিকে একই সময় তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বড়ল এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে পাট ভর্তি ভুটভুটিয়াতে আগুন লাগে কুইন্টাল পাট পুড়ে ছাই হয়ে যায় অন্যদিকে রাশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রানীপুরা গ্রামে এক বাড়িতে আগুন ধরে বিছানাপত্র জ্বলে যায় তুলসীহাটার দমকল কর্মীরা ওই দুটি অগ্নিকাণ্ডের আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলেন বলে জানা যায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার

লোড করে বেরাই লোড করার পরে উপরে তার ছিল সেটা ড্রাইভারকে আগে থেকে মানে অত ধ্যান দিয়ে বলা হয়নি ঠিক আছে ড্রাইভার ট্রেনে বের করেছে গাড়িটা উপরে শর্ট শর্ট সার্কিট হয়ে আগুনটা লেগেছে মানে জেসিআর জেসিআর এর পাশেই কি মানে ই করেছে ইলেকট্রিক তার পুরো তার আছে ইলেকট্রিক তার তার কি ঝুলছিল হ্যাঁ তারগুলো গুলো প্রচন্ড হালে ঝুলছে এখনো দেখা যাচ্ছে তার তো ওইটাই দেখা যাচ্ছে তো গুলো গাড়ি থেকে ওভারলোড ছিল কি না ওভারলোড না আন্ডারলোড মাল এটা একদম আন্ডারলোড মাল কিন্তু দমকলকে ফোন করার পরে দমকল এসেছিল মোটামুটি 20 মিনিট পরে দমকল এসেছে আবার জল ছাড়া এবার যারা এসেছে তাদের বলিয়ে এগুলো আমাদের ডিউটি না আমি ডিউটিতে নাই আনতার মানে নানান ধরনের কথা ওই দমকল তো আপনার হাতের নাগালেই হাতের নাগালে তারপরে এসেছে জল ছাড়া গাড়ি নিয়ে খালি গাড়ি নিয়ে এসেছে এবার তারপরে যিনি আছেন গাড়িতে ডিউটিতে উনি বলছেন কি আমি তো ডিউটিতে নাই মানে ওনাদের গাফিল এত বড় ঘটনাটা ঘটলো ওনারা যদি সাথে সাথে আসতো হাতের নাগালে থাকা সত্ত্বেও তাহলে এত বড় দুর্ঘটনাটা ঘটতো না এতটা মানে লসটা হতো না আর কি গাড়িটাও সম্পূর্ণ বেঁচে যেত গাড়ি সম্পূর্ণ হ্যাঁ গাড়ি সম্পূর্ণ বাদ মালও সম্পূর্ণ বাদ